আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমরা আমাদের আসলে প্রোগ্রামের থার্ড সেগমেন্টে শিখেছি আর আমাদের এই সেগমেন্টের আলোচ্য বিষয় হলো ইলেকশন ক্যাম্পেইন অ্যান্ড প্রমিজেস আপনারা জানেন ইলেকশন আসলে সকল পলিটিশিয়ান আপনার দাঁড়া দাঁড়িয়ে নক করে আর ইলেকশন যায় তারপরে জানি না আপনারা হয়তো গত মাসের বাইশ তারিখে ইলেকশন শেষ হয়ে গেছে কতজন পলিটিশিয়ানকে আপনার দোয়ারে দেখতে পাচ্ছেন ইটস এ ভেরি বিগ কোয়েশ্চেন আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি যেটা শিখেছি দেখা গেছে যে প্রচুর লোকজন তারা বলে যে ইলেকশনের সময় সবাই আসে ইলেকশন গেলে আর আমার কথা কেউ মনে রাখে না আর সেই সাথে আমরা যে আমাদের পলিটিশিয়ানরা তাদের ব্যক্তি স্বার্থেই হোক সেটা পার্টি স্বার্থেই হোক আর তারা কমিউনিটির জন্যই মানুষকে প্রমিস করে বেড়ায় কিন্তু সেই প্রমিসগুলো রাখতে পারে না আর সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। অবশ্যই আবার মনে স্মরণ করে দিতে চাই আমাদের যে এই সপ্তাহে যেটা কুইজ আছে সেই কুইজটা হলো হাউ মেনি ইলেকটেড এম ইপি ইন ইউরোপিয়ান পার্লামেন্ট আর সেই সাথে আমাদের সাথে কাউন্সিলর কাউন্সিল ক্যান্ডিডেট আছেন আর আমাদের বিজ্ঞ রফিক ভাই আছেন সে হয়তো ভালো করে বলতে পারবেন যে লং টাইম তার পলিটিক্যাল ক্যারিয়ারে যে কতবার সে প্রমিস করেছে আর জানে কতবার সে রাখতে পারছে তো সেটার দিকে যদি শুরু করি আমার বিজ্ঞ ভাইজানকে দিয়ে শুরু করবো উত্তরে আগে আমি আর একটা কথা বলতে চাই এই ধর্ম রাজনীতি আর ইয়াং ট্যালেন্ট ওকে একটা কথা আমি না বলে ফার্স্ট না আমরা পরে আমাদের পরে এই দেশের মেন রাজনীতিতে খারা আসবে আমাদের কিছু এই ধর্মের রাজনীতি করে আমাদের যে ইয়াং ট্যালেন্ট আমাদের আমাদের কমিউনিটির যে ইয়াং ছেলে মেয়েরা দে আর ওয়েল অ্যাডভান্স ইন এডুকেশন অনেক ছেলেমেয়েরা ভালো বুঝে লেখাপড়া করতেছে ডিগ্রি হোল্ড করতেছে কিন্তু তাদেরকে এই ধর্মের রাজনীতি দিয়ে এমন এক জায়গায় নেওয়া হচ্ছে এই যে টি জংশনে নেওয়া হচ্ছে বলছি না এরা মেন স্ট্রিমের রাজনীতি বলে যাচ্ছে আর এদেরকে মেন্টালি ফঙ্গু করা হচ্ছে তখন কনফিউজ করা হচ্ছে পলিটিক্স এন্ড রিলিজন তারপরে দেখবেন এরা ওই জংশনেই বসে আছে আর মেন স্ট্রিম রাজনীতিতে আমাদের সমাজের আর কেউ কেউ নাই আমাদের কমিউনিটির কেউ সেটাই আমি গত বলছি এখন আমি অনুরোধ করতেছি মা বাবার কাছে আপনাদের ইয়াং ছেলেমেয়েরা যারা আছে আপনারা অনুগ্রহ করে তাদেরকে মেন স্ট্রিম রাজনীতির রাজনীতি যেকোনো দল হোক কনজারভেটিভ লেবার লিভডেম ইউকে হচ্ছে অল্টারনেটিভ ন্যাশনাল ফ্রন্ট অতএব আমি আমি এইটা ইনকারেজ কাব না ইউকিপ হচ্ছে অল্টারনেটিভ ন্যাশনাল ফ্রন্ট আর আপনি আরেকটা প্রশ্ন দিন যে ইউকিপে কেন লিপডেম থেকেও বেশি বুট পেলো গ্রিন পার্টির থেকেও বুট কেন টাওয়ার কেন বিকজ অফ দি অফ এ টি জংশন আমি যে বলছি রাজনীতি টাওয়ার হামলাটা হচ্ছে ফর দ্যাট রিজন ন্যাশনাল ফ্রন্ট দি রেস ইস্টার রেজিং

সুজা বলবে দশ টাকা যেকোনো পার্টি যেকোনো রোজ যেকোনো পার্টি হোক না কেন তার একটা ম্যানিফেস্টো আছে কিন্তু এর বাইরে কিছু করে না হয়তো দশটার কথা বললে ফার্স্টটা ইউটিলাইজ করে তারপরে সময় পায় না বলে করে না হোক কনসারভেটিভ আর হোক কিন্তু একটা দল শুধু বেমানিক করছে যেটা হচ্ছে আমি না বলে পারছি না যদিও এখানে আমার বন্ধু ভাই আলতা লিপড যেটা করছে তার গত নির্বাচনের আগে এমনভাবে ইউনিভার্সিটি দায়রে দায় গিয়ে বারিন্দায় বারিন্দায় গিয়ে স্টুডেন্টদেরকে প্রমিস করছে যে আমি তারপরে কি যখন কলিশন সরকার আসার আগেই

How so what are, the, are, 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 are is it? 50,000 50, families are benefiting from that. Th that, uh, that are yeah. conservative, eh, uh, low income family, get chance to say. 10,500. 10, um, uh, yeah. You don't have to pay, pay any, you any, you money, any tax anything, on that. So, which is a fantastic uh, opportunity, opportunity for, for the low, low, low income people. Low, low income I mean, income. Uh, this has never has been done, any other party. <laughs> Labour could not introduce that. No. You know, but the conservative has. I think the main. Labour. Uh, so what what Labour could not digitize? There is a. Uh, pardon me, would you kindly repeat <laughs> again? Please say <laughs> it. <laughs> so there is a. Okay. Uh, uh, we'll come to that in a minute. Yeah. <laughs> but what I'm saying is uh, Labour.

amad youngsters called they are becoming lazy and they're they depending on benefit. and that should not be the case at all. they can the, the program, conservative uh, program, policy, work program mm -hmm. it is a unique policy. i love it. many people may not. because i'm not they can, I'm a youngster as a youth worker, right? Okay. i deal with uh, issues with uh, young people every day in life. young people are out and about. Respect. after You're evening sorry, sorry i have to finish okay. uh, uh, with the respect after 7-8 o'clock right they are out all, all, all day maybe they are doing whatever they want to sleeping whatever they are not they are need category not working not in education not in training right these people are depending on what benefit okay what the conservative has done the work program they said okay monday to friday you have to attend the training okay otherwise you will not get paid you miss one or two days, then, um, that's there, it. There These young people have gone to the training, and now do you know what? They've got jobs. They've gone to the training, and they said, No, why should I go training? For? I saw about 50 to 60 young people who I know oh. since last April. They've got a job now. So is this not this working? Good for the and, training? and can I say one thing, Azambaid, to my uncle? I, I just want to say this this is my personal issue. Some people have issues with conservatives' policies. ং শুডুট কনসারভেটিভ পলিস আমি যদি কনসারভেটিভ পারি আর আমি নিজে যদি মেম্বার হইয়া থাকি আই থিঙ্ক এভিডি শুডাস্ট্যান্ড দি নিউ জেনারেশন ই রাইট ইয়াং পিপুল আমার বাপ দাদা ইসলাম দৃশ্য কীটার লাগে দনী হওয়ার লাগে খাম করার লাগে গড় বানাইবার লাগে জমিন বানাইবার লাগে দলান বানাইবার লাগে এইটু মটিভ ছিল ঠিক না কনসারভেটিভ ইস গিভিং কনসারভেটিভ দনি মঞ্চের লাগে

আমরা শুনেছি গত ইলেকশনে বা আগের ইলেকশনে যে লেবারের কাছ থেকে তারপরে আপনার কনজারভেটিভের কাছ থেকে লিবডেমের কাছ থেকে যে কেউ বলছে আমরা এক হাজার করে বাড়ি বানাবো নতুন করে কেউ বলছে আমরা চার বা সাড়ে তিন হাজার বাড়ি বানিয়েছি আর চার বানাবো আসলে এটা মানুষ এটা তো দেখতে পাচ্ছে না যেমন আমি যেটা জানি যে টোয়েন্টি ফোর থাউজেন্ড পিপুল আর অন লিস্ট আর আপনি রাস্তাতে বাইরে বাইরে যখন মানুষ আমরা যাই সবাই বলে যে আর এই যে এটা ভেরি ইম্পর্টেন্ট আমাদের একটা যদিও এখানে আমরা মাইনরিটি কমিউনিটি বাংলাদেশী অরিজিন থেকে কিন্তু এটা নট অনলি আমাদের কমিউনিটির মধ্যে কমিউনিটির বাইরে ওটা চলে গেছে যেটা একটা বিগ কনসার্ন যে গ্রিন পার্টির মতো গ্রিন পার্টি সেটা ইউকিপে দেখেন তারা কতগুলা ইনিয়ে নিছে

দেশকে আগুন লাগিয়ে জ্বালিয়ে দিব ভঙ্গ করে দিব আমার এই কথা না মানলে তারপরেও আমরা হাতের তালি দেই এইটা জিজ্ঞাসা করি না যে এ তো করতেছে আমার দেশ তালাইয়া করে তারপরেও হাতের তালি দেয়ালি দেয় না না সেই দেশের জনগণ কিন্তু আমরা সচেতন জনগণ এইখানে আছি আমরা ওদের মতো না সচেতন জনগণ আমরা এখানে যারা বসবাস করি শুধু একটু মাঝে মধ্যে ভুল হয় এই ভুলটা সংশোধন হলেই সব ঠিক হয়ে যাবে আপনাকে একটা উদাহরণ দিচ্ছি

তিন তিনশোটা বারোশো বাইঙ্গে আমি পনেরোশো বানাইলাম আমার তো অরিজিনালি বারোটাই ছিল হ্যাঁ তখন আরো পনেরোশো বানাইলাম তাহলে বারো কটা তিনশো এই তিনশো থেকে এই তিনশো কার বাড়ছে এটা ডেভেলপারের ডেভেলপারে করছে কি আমাদের দেশে সিলেট বলুন আর ডাকায় বলুন এখন প্রজেক্ট আছে আমার মনে হয় এইভাবে বললে আমাদের লোকজন বুঝবে ভালো আমিও ওইভাবে বুঝব যে আপনার জায়গা আমাকে দিয়ে দেন ওইখানে আমি আটটা ফ্ল্যাট বানাইয়া

সুপ্রিয় দর্শক আপনাদের অনেক শুভেচ্ছা অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আপনারা শুনছিলেন আসলে ক্যাম্পেইন অ্যান্ড প্রমিজেস আপনারা জানেন ইলেকশন ছিল আপনারা ভোট দিয়েছেন আপনারা আপনাদের মনোনীত প্রার্থীকে জয়যুক্ত করেছেন আমার বিশ্বাস আপনাদের যে ট্রাস্ট আসলে কাউকে ভোট দেওয়া মানে সব আমানত দেওয়া আমানতের খেয়ানত করবে না তাদের যে আশা নিয়ে ভোট দিয়েছেন তারা আপনাদের সেই আশার মতো কাজ করে যাবে এবং আপনাদের নেক্সট ফোর ইয়ার্স হয়তো আপনাদের জন্যই কাজ করবে দে উইল নট ওয়ার্ক ফর দেম ইনস্টেড অফ দে উইল ওয়ার্ক ফর দ্য পিপল অফ থা হাম অফ পিপল অফ নিউ হ্যাম আর আপনারা আমাদের সাথে থাকেন আসলে এই প্রোগ্রামটা আজকেই শেষ হয়ে যাচ্ছে এই মাসের জন্য কারণ আপনারা জানেন আমাদের পবিত্র রমজান মাস সামনে এসে গেছে তো রমজানের জন্য আমাদের হয়তো এক মাস প্রোগ্রামটা অফ থাকবে রমজানের পরে আমরা ফিরে আসব আর আপনাদের প্রতি অনেক রিকোয়েস্ট রইল এবং আমাদের সাথে থাকবেন এবং আমরা দোয়া করি যে রমজান মার্জেন আপনাদের জন্য সুখী সুন্দর এবং সমৃদ্ধ এবং সুন্দরভাবে পালন করতে পারেন সে আশা রেখে এবং আমাদের জন্য দোয়া করবেন ও আমরা যেন এটা ভালোভাবে পালন করতে পারি সে আশা রেখেই আজকের প্রোগ্রাম এখানে শেষ করতেছি সালাম